Hello everyone, welcome back to my YouTube channel. I am another actor brand new video near our আজকে topic to hobby of fungal acne shamporke. এখন অনেকে হয়তো চিন্তা করছেন যে ফাঙ্গাল অ্যাকনেটা কি ফাঙ্গাল অ্যাকনে নামটার সাথে হয়তো অনেকে পরিচিত না আবার হয়তো অনেকেও পরিচিত যারা আমার মতো ফাঙ্গাল অ্যাকনে ফেস করেছে অনেক দিন ধরে যারা এখনো বুঝতে পারছেন না ফাঙ্গাল অ্যাকনে জিনিসটা আসলে কি তাদের জন্য আমি সাইডে একটা ছবি দিয়ে দিব আপনারা এই ছবিটা দেখে হয়তো বুঝতে পারবেন যে আমি কিসের কথা বলছি মেইনলি ফাঙ্গাল অ্যাকনে হলো এমন একটা অ্যাকনে যেটা দেখতে অনেকটা ঘামাচির মতো মানে এটার ভেতরে অন্যান্য অ্যাকনির মতো কোনো শালযুক্ত জিনিস থাকবে না উইন্টার এসেছে আর ফাঙ্গাল অ্যাকনি হবে না সেটা তো কখনো হতেই পারে না আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে অনেকেই বুঝতে পারবেন আমাদের ফেসে অথবা বডিতে ছোট ছোট ঘামাচির মতো কিছু অ্যাকনি দেখা যাচ্ছে কিন্তু এটা আমরা কিভাবে রিমুভ করব বা কি ইউজ করলে এই জিনিসগুলো কমবে তা আমাদের সবারই অজানা কিন্তু যারা আমার মতো দীর্ঘদিন এই ফাঙ্গাল অ্যাকনি সমস্যায় ভুগেছেন তারা হয়তো অবশ্যই জানেন যে ফাঙ্গাল অ্যাকনির জন্য আমরা কোন কোন প্রোডাক্ট ইউজ করতে পারবো তাই আমি আজকের এই ভিডিওতে আমরা সহজে কিভাবে ফাঙ্গাল অ্যাকনি থেকে মুক্তি পাবো সেই ব্যাপারে কিছু টিপস আর ট্রিক্স দিয়ে হাজির হয়েছি ফার্স্টে ফাঙ্গাল অ্যাকনি আসলে কি এটা সম্পর্কে আমি একটু বলি ফাঙ্গাল অ্যাকনি মেইনলি কোনো অ্যাকনিই নয় ইয়েস অনেকে অবাক হতে পারেন কিন্তু আসলে এটাই সঠিক ফাঙ্গাল অ্যাকনি কোনো অ্যাকনি নয় এটা মেইনলি আমাদের দেহে যে ইস্ট আছে এই ইস্ট প্রোডাকশনের উপরে ডিপেন্ড করে আমাদের ফেসে অথবা বডিতে শো করে তার আগে আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে যখন আমি ক্লাস টেনে ছিলাম তখন থেকে আমি ফাঙ্গাল অ্যাকনি ফেস করে আসছি ইভেন এখন পর্যন্তও কিন্তু মাঝে মাঝে আমি ফাঙ্গাল অ্যাকনি ফেস করি বিশেষ করে এগুলো টিনেজ এজ অথবা উইন্টার সিজনে অনেক বেশি দেখা যায় আমি যখন টিনেজ ছিলাম তখন আমার ফেসে যখন ফাঙ্গাল অ্যাকনি প্রবলেমগুলো দেখা দিয়েছিল আমি কিছুতে জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারছিলাম না যে এগুলোকে কি বলে বা এই অ্যাকনিটার নাম কি অথবা আমি কি ইউজ করলে আমার এই অ্যাকনিগুলো সহজেই রিমুভ করতে পারবো এরপরে যেটা হয় এমন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট নেই যেটা আমি ইউজ করিনি আমার স্কিনে আমার ফাঙ্গাল অ্যাকনিগুলো রিমুভ করার জন্য বাট রেজাল্ট আলটিমেটলি কিন্তু জিরোই ছিল লাস্ট কয়েক মাস আগে অনেকগুলো প্রোডাক্ট ট্রাই করতে করতে আমার একটা সিরামের সাথে পরিচয় হয় আর তারপরে যখন আমি এই সিরামটা কন্টিনিউ ইউজ করতে থাকি আমার ফেসে দেখা যায় আস্তে আস্তে আমার অ্যাকনেগুলো কমতে থাকে আর এখন আপনারা আমার স্কিনটা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমার স্কিনে তেমন কোনো অ্যাকনি বা স্পট কোনো কিছুই নেই আর হ্যাঁ ফাঙ্গাল অ্যাকনি হওয়ার পরে কিন্তু আমাদের ফেসে ছোট ছোট কালো ছোপ ছোপ দাগ হয়ে যায় এগুলো দেখতে খুবই বাজে লাগে আর আমি যে সিরামের কথা আপনাদের এখন বলছি এই সিরামটা কিন্তু ইউজ করার পরে আমার ফাঙ্গাল অ্যাকনি প্লাস আমার কালো কালো যে দাগগুলো ছিল ছোট ছোট সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হতে হেল্প করেছে এটা হলো কোরিয়ান সাম্বাইমি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এই সিরামটা আসলে অনেক কার্যকরী যতদিন না কেউ এই সিরামটা ইউজ করবেন ততদিন পর্যন্ত আসলে বুঝবেন না যে সিরামটা কতটা কাজ করে এখানে কিন্তু আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি এই সিরামটা মেইনলি এইচএ বিএইচএ পিএইচএ দিয়ে বানানো হয়েছে আর এটার আনাদার মেইন ইনগ্রিডিয়েন্টস হলো সিন্ড্রেলা যা আমাদের অ্যাকনি কমাতে অনেক বেশি সাহায্য করে বিশেষ করে যাদের স্কিন অনেক সেন্সিটিভ আমার মতো স্কিনে তেমন কিছু ইউজ করতে পারেন না বা ইউজ করার পরে স্কিনটা জ্বালা পোড়া করে অথবা স্কিনে আপনার অ্যাকনি উঠে যায় তাদের জন্য কিন্তু এই সিরামটা বেস্ট হবে কিন্তু আজকে আমি কোনো সিরামের রিভিউ করতে আসছি না আপনারা ফাঙ্গাল অ্যাকনি সহজ উপায়ে কমানোর জন্য জাস্ট একটা ওয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম কিন্তু আমরা কিন্তু চাইলে ন্যাচারালভাবেও আমাদের ফাঙ্গাল অ্যাকনিটা কমাতে পারি তার জন্য আমি কিন্তু ফার্স্টে বলেছিলাম যে ফাঙ্গাল অ্যাকনি মেইনলি কোনো অ্যাকনি না এটা আমাদের দেহের যে ইস্ট প্রোডাকশন রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের স্কিনের যে বাইরের লেয়ারটা আছে সেখানে শো করে আর হ্যাঁ ফাঙ্গাল অ্যাকনি কিন্তু আমাদের জাস্ট ফেসেই না আমাদের বডিতেও হয়ে থাকে অনেক সময় আমাদের ঘাড়ের নিচে বা কাঁধ এরিয়াতেও আমরা যদি একটু খেয়াল করি দেখা যাবে ছোট গুটি গুটি কাঁধ বা ঘাড়ের সাইডে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাবে গুটি গুটি অনেক দানাদার হাতে বাঁধছে আর সেটাই কিন্তু ফাঙ্গাল অ্যাকনি এখন আমি চলে যাব যে আমরা ন্যাচারাল ওয়েতে কিভাবে আমাদের ফেস থেকে বা বডি থেকে এই ফাঙ্গাল অ্যাকনিগুলো সহজেই রিমুভ করতে পারবো
সেটার জন্য আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হলো ইস্ট জাতীয় প্রোডাক্ট থেকে আমাদের অনেক অনেক দূরে থাকতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ইস্ট জাতীয় প্রোডাক্ট কোনগুলো, সেগুলো আমরা কিভাবে সহজেই ফাইন্ড আউট করব। ইয়েস, সেটার জন্য আমি আপনাদের প্রপার ওয়ে বলে দিচ্ছি। আমি এখন কিছু ইস্ট জাতীয় খাবারের তালিকা বলবো, আর সেগুলো আপনার যদি ফাঙ্গাল অ্যাকনি হয়ে থাকে চিরতরে আপনার খাবার তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে অবশ্যই, যদি আপনি চান আপনার স্কিনে কোনো ফাঙ্গাল অ্যাকনি না হোক। ইস্টের নাম মনে করলে ফার্স্টে যে খাবারগুলো আমাদের সবার মাথায় ঘোরাফেরা করে তার মধ্যে ফার্স্ট নামটাই হলো পাউরুটি জাতীয় খাবার। আমরা কোনো প্রকারের পাউরুটি জাতীয় খাবার খেতে পারবো না, লাইক স্যান্ডউইচ, বার্গার, এগুলোর সাথেও কিন্তু বান থাকে, আর বান মানেই হচ্ছে ইস্ট। বান ইস্ট ছাড়া কখনোই তৈরি করা সম্ভব না, তাই আমাদের খাবারের থেকে বার্গার স্যান্ডউইচ অবশ্যই বাদ দিয়ে দিতে হবে, এটা কষ্টকর হলেও আমাদের করতে হবে। আর এখন আসি আমাদের অনেক ফেভারিট একটা খাবার, যেটা হচ্ছে পিৎজা। আমাদের পিৎজা পছন্দ না এমন লোক আমি আসলেই দেখি না, কিন্তু যদি আমাদের কারোর স্কিনে ফাঙ্গাল অ্যাকনি থাকে তাহলে পিৎজা খাওয়া কিন্তু আমাদের চিরতরে বাদ দিয়ে দিতে হবে। এই অ্যাকনিটি মূলত আমাদের খাদ্য অভ্যাস চেঞ্জ করার মাধ্যমেও কিন্তু একদম কমে যেতে পারে। আমাদের দেহে যখন ইস্ট প্রোডাকশন বেড়ে যায় তখনই কিন্তু আমাদের ফাঙ্গাল অ্যাকনি দেখা যায়, তাই আমরা যখন এই ইস্ট জাতীয় খাবারগুলো কমিয়ে দিব আমাদের খাদ্য তালিকা থেকে তখন কিন্তু আমাদের স্কিন থেকে অটোমেটিক এই ফাঙ্গাল অ্যাকনিগুলো রিমুভ হয়ে যাবে, আমাদের এক্সট্রা তখন কোনো স্কিন কেয়ার বা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে হবে না। আর আরেকটা কথা, এই অ্যাকনি রিমুভ করার জন্য কিন্তু আমাদের অবশ্যই সবসময় মুখ পরিষ্কার রাখতে হবে, আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু অয়েল প্রোডাকশনটা কমানোর জন্য এখন আমাদের অনেক ভালো ভালো প্রোডাক্ট এসেছে বাজারে, সেগুলো ইউজ করতে পারেন। কারণ আমাদের স্কিনে যখন অয়েল প্রোডাকশনটাও বেড়ে যাবে তখন কিন্তু আমাদের ফাঙ্গাল অ্যাকনি হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। ফাঙ্গাল অ্যাকনি হওয়ার আরেকটা মেইন রিজন হচ্ছে নারকেল তেল। ইয়েস, আপনারা একদম ঠিকই শুনেছেন, কারণ নারকেল তেল কিন্তু আমাদের ফাঙ্গাল অ্যাকনিগুলোকে অনেক বেশি বেড়ে যেতে হেল্প করে, যার জন্য আমাদের যাদের ফাঙ্গাল অ্যাকনি রয়েছে তারা অবশ্যই নারকেল তেল থেকে দূরে থাকবো, আমরা সেক্ষেত্রে অন্য কোনো তেল ইউজ করতে পারি আমাদের হেয়ারে। আর হ্যাঁ, আরেকটা ছোট টিপস, এটা হয়তো আমাদের সবারই একদম পরিচিত কিন্তু আমরা অনেকেই হয়তো এই টিপসগুলো একদম প্রপারলি ফলো করতে পারি না, তার মধ্যে একটা মেইন টিপস হলো যে ফাঙ্গাল অ্যাকনি হোক বা অন্যান্য যে কোনো অ্যাকনি হোক সেখানে আমরা কিন্তু কোনো রকম হাত দিব না, ভেতরে যে তরল আছে বা দানা জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো একদম বের করার ট্রাই করব না, তাহলে কিন্তু আমাদের জার্মসগুলো পুরো ফেসে ছড়িয়ে যাবে আর তখন আমার ফাঙ্গাল অ্যাকনিগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ইজিলি মুভ করতে পারবে অ্যান্ড আমাদের পুরো ফেসে অ্যাকনিগুলো ছড়িয়ে যাবে। আর হ্যাঁ, যে কথাটা না বললেই না, আমাদের স্কিনে যখন অ্যাকনি হবে সেটা হোক ফাঙ্গাল অ্যাকনি বা নর্মাল অ্যাকনি, তখন কিন্তু আমরা অবশ্যই টিস্যু পেপার ইউজ করব আমাদের ফেসের যে এক্সট্রা পানি থাকবে ফেস ওয়াশ করার পরে সেটা মোছার জন্য। কারণ অনেক সময় দেখা যায় ফেস ওয়াশের পর যখন আমরা টাওয়াল দিয়ে ফেসটা মুছি তখন আমাদের অ্যাকনি জার্মসগুলো আমাদের টাওয়ালে লেগে যায় অ্যান্ড পরবর্তীতে যখন আমরা ফেস আবার মুছতে যাই তখন কিন্তু ওই জার্মসটা আমাদের ফেসের অন্য জায়গায়ও লেগে যেতে পারে। তার জন্য যেটা হয়, আমাদের অ্যাকনি জার্মসগুলো ফেসের এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত ছড়িয়ে যায়, তাই আমরা সবসময় টিস্যু পেপার ইউজ করার ট্রাই করবো আমাদের ফেস মোছার জন্য, যেন জার্মসগুলো সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ না করতে পারে। সো এই ছিল আমার আজকের ভিডিও, যাদের যাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর যদি পারেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন আমার নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে। নেক্সটে আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান বা কোনো প্রোডাক্টের রিভিউ যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।